সবাই ক্যাজুয়াল ব্লগকে ফলো করবে কিন্তু আচ্ছা শোন না ভাই এখানে কি কোথাও বরফ পড়ছে আমরা রোদ্দুর আমরা এখন দাঁড়িয়ে আছি পান্ডা কিরাম লাগছে এক্সপিরিয়েন্স কি লাগো বিএমডব্লিউ বুক করলাম আসলে মুখটা আমার জুতোর মতো করিস না যাবে তাহলে কাতরায় লোক এসে এখানে পোদ মারামারি করতে মহিলা পেছনে তিনটে মহিলা আছে ক্যাচরা ব্লগস সাবস্ক্রাইব করেছে ভাই হ্যাঁ এই তো করেছে আর বেল আইকনে টিপছে কি এই মাত্র টিপলো টিং 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 এখন চলেছি পান্ডার বাড়িতে ঠিক আছে এখন ওই রেডি ফেডি চলে যায় পান্ডা এখন রেডি হচ্ছে রেডি হয়ে গেছে আমি অফিসে গেলাম খুব তাড়াতাড়ি আজকে একটা ইভেন্টে যাবো পান্ডা চলে এসছে তো চলো এখন যাওয়া যাক রেডি হয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে রোহনকে আবার নিতে হবে চলো সবাই আসছে চলো এখন আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলের দিকে সবাই দেখতে পাচ্ছেন তো এই দেখুন পেছনে বসে দুটো মহিলা পেছনে তিনটে মহিলা আছে আর আমি যাচ্ছি এখন ওখানে গিয়ে দেখা হবে আর পেছনে গুল্লু টুল্লু সবাই আছে তো সবাই একসাথে যাচ্ছি অনেকজনই আছে মোটামুটি পাঁচ দশ জন তো আছি ঠিক আছে গিয়ে ওখানে গাড় ফাটাফাটি মজা হবে ঠিক আছে চলুন গাইজ স্টার্ট আপ তো আই লাভ সৌরভ ট্রাভেলস দেখেছেন গাইজ আপনারা এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন আমি ট্রাভেলসের দোকানও খুলে ব্যবসাও শুরু করেছি তো গাড় ফাটা রোদ্দুর আমরা এখন দাঁড়িয়ে আছি পান্ডা কিরাম লাগে এক্সপিরিয়েন্স কি লাগো পুরো মোড়াচ্ছে আমার পোতাকেও এসে মেরে দিয়ে গেল এই আবার আমার দার্জিলিং এ চলে এসেছি রোন ইউ নো পিচ টাইম মেবি পিচ টাইম এই ওদিকে ঘুর ওয়া ডিস্টার্ব করে ফেললাম গাই এটা এটা আবার কে এটা মনে হচ্ছে সেই দিদিটা যে আমাকে মেকআপ করিয়ে সাজিয়েছিল আমি ছোট পান্ডিত আছি এখন ঠিক আছে তো চলো ভেতরে ঢুকে কিরাম এনজয় করা যায় চলো দেখা যায় চলো এবার ভেতরে ঢোকা যায় তো আমরা এখন হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আমি এখন এত বড় লাইন ফেলা মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে পেয়েছি আমি এখন ঠাকুর দেখতে পেয়েছি ফসিলসের লাইন প্রচুর বড় লাইন এই যে ওদিকে এই আগে কানা পাঠা এরা কিছু চেনে না দুজন অন্ধ একজন অন্ধ তাহলে দেখতে পায় না এই আরেকজন অন্ধ অন্ধ হতে চলেছে যা অন্ধ হয়ে প্রচুর রাস এদিকে চারিদিকে প্রচুর লোক প্রচুর দেখুন তো কাতারে কাতারে লোক এসে এখানে পোদ মারামারি করতে আর আমরাও দেখি কি করা যায় এখানে ইন্টারেস্টিং কিছু হলে আপনাদের তুলে ধরছি ভেতরে এতটাই রাশ ছিল মানে ভাবনা চিন্তার বাইরে বেরিয়ে এত মানে আমাদের পাগুলো মনে হচ্ছে মানে মাথায় উঠে গেছে তো এখন বেরিয়ে আইসক্রিম খাচ্ছি সবাই এই যে আরে আর একজন হাঁকতে বসেছে আপনি সে এখন হাঁকতে বসেছে ওর পারছে না আচ্ছা শোন না ভাই এখানে কি কোথাও বরফ পড়ছে হ্যাঁ এই ভাই তুই চশমাটা কোথায় গেল আমি অজিও কালো চশমা পরে আছি ভাই বললাম তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এখনো খাবার তেমন পাচ্ছি না খুব খিদেও পাচ্ছে কিন্তু কি করবো গাইজ আইসক্রিম খেয়ে আমি জীবন কাটাচ্ছি আইসক্রিম খেয়েছি আমি তো একটু আগে আইসক্রিম খেলাম দেখলেন এবারে যাচ্ছি খাবারের রেস্টুরেন্টের দিকে খিদে পাচ্ছে বিশাল জোর তো সামনে দেখা যাচ্ছে মানে ব্লগ হচ্ছে না গাড় ফাটানো হচ্ছে বুঝতেও পারছি না তো এখন অবশেষে একটা খুঁজে পেয়েছি রেস্টুরেন্ট তো সেখানে এসে আমরা এখন বসেছি খেতে হাই আমি হচ্ছে আসি তো খেতে বসে জুতোগুলো দেখছেন জুতো টুতো খুলে অবস্থা আমাদের কি আপনারা বলে বোঝাতে পারবো খুব করে গাড় মেরে দিয়েছি আপনি স্যার খাবার বললাম না আমাদের গাড় মেরে হাফ লাইফটা চলে তো এটা চলছে আপনার ফোনটা খোলার পরে কি দেখা যায় সেটা দেখাচ্ছি আপনাদের এই ফোনটা তো ফোনটা নেই ফোনটা নেই তো ওর অ্যাকচুয়ালি সব কিছু নাট বল্টু তারপরে এই উড়ছে ইয়ে আসছে এইগুলো এইগুলো দেখায় আবার আবার ফাঁকতালে এইসব হতে হতে আবার আসিফ একটু একটু গাঁড় মেরে দিয়েছে দেখুন দেখুন
আমার মুজি তো খালি পায় পড়ে যাবি আ লাগাই করি খুব জোর করে যাই যত দূর না আন্না মান্না ছি এগুলো নো এগুলো নটি ব্লগস নটি নটি বয় আই তো এত মার তখন খেলাম খেয়ে নি তুই মার 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 ওকে মার ভাই আমার দরকার একটু 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 করে শেষ শেষ মুখটা আমার জুতোর মতো করিস না যাবে ফেরাক ভাই ধর পান্ডা এখন খেতে বসেছে পান্ডা কেমন লাগছে খেয়ে অসাধারণ সেই তো লোকের পয়সা খেয়ে খাচ্ছি যাবে লোকের পয়সা গার্মেন্ট খাতে খুব ভালোই লাগবে সব সময় একটা আলাদা প্লেট দিয়েছে মানে আমারই পয়সা সেই একটা কুকের কম্পিটিশান হচ্ছিল ঠিক আছে তো মিস অদ্রিজা এখানে কুক ঠিক আছে একটা একটা আমাদের এখানে শুনুন শুনুন দেখাচ্ছি এখানে একটা সাদা ম্যাগি দেওয়া হয়েছিল ঠিক আছে আমাকে দেখা বলে আমাকে দেখো বল কিছু তো প্রথমে এক স্পুন ম্যাগি নেবেন হ্যাঁ তারপরে এর মধ্যে ডিপ করবেন এরম 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 করে ঘাঁটবেন তারপরে ওটা আচ্ছা না না তারপরে ওটা সিল্ক সার্ভ করবেন আচ্ছা আচ্ছা দেখো ওটা পাস্তা রেডি রেসিপিটা আমার হ্যাঁ বলে সিপি কি থেকে আর রেসিপিটা হচ্ছে পিৎজা সস দিয়ে হ্যাঁ চিজ ম্যাগিটাকে মিশিয়ে আচ্ছা রুসি দিন নম্বর মাদরের মতো মুখটা না মুখের মতো ঠুকে দিচ্ছি তুই আর ঠিক আছে খানা ছাতা তো কেমন লাগছে আপনার খেয়ে খুবই বিচ্ছিরি আমরা বুঝতে পারছি তো আপনি নিজেই খান ঠিক আছে নিজের নিজের ডিশ আপনি নিজে বার করেছেন তো আপনি অদ্রিজা দের ডিশ বিএমডব্লিউ বুক করলাম আসলে তো বিএমডব্লিউটা আমাদের চলে এসছে তো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে একটা বড় এক্সইউভি ভাড়া করেছি চলো এখন যাওয়া যাক ওই ধারে যাবো আচ্ছা ঠিক আছে ওই ধারে যাচ্ছি এই এখন রোনের জায়গা হচ্ছে না রোন জায়গা হচ্ছে না তোর দাদা ক্যাজুয়াল ব্লগ তে ফলো করবেন নতুন ভিডিও আপকামিং ভিডিও আসছে দেখতে পাচ্ছেন আমরা এখন ফলো করবে Strike, 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 strike
তো গাইস এখন মজা টজা সব কমপ্লিট করে তারপরে গাড়ি করে চলে এসেছিলাম, কিন্তু আপনারা ভাববেন না যে উইদাউট হেলমেট ফেলমেট এসব ভাববেন না, এলাকায় আছি আমরা। এখন এখান থেকে বিরিয়ানি খেতে যাচ্ছি, বিরিয়ানি খাবো, তারপরে বিরিয়ানির দোকানে গিয়ে দেখা হচ্ছে, চলুন। বিরিয়ানি খেতে এসেছি তো খাচ্ছি, এখানে অনেকজন আছে বলে একটু আসতে কথা বলছি। তো খাই, খেয়ে দিয়ে তারপরে ব্লগ এন্ড করছি। এই মাত্র বিরিয়ানিটি নিয়ে খেয়ে ফিরলাম আর জামা ফামা খুলে ফেলেছি, প্রচুর মানে সাফোকেটেড লাগছিল আর ভাল লাগছে না এখন, শুয়ে পড়েছি। আমাদের বাড়িতে পান্ডা যে ঘুমাবে রাত্রে, পান্ডা আমি পোদ মারবো, ঠিক আছে। তিনটে বেজে গেছে, ও ঘড়ি দিয়ে ব্যাটারি শেষ হয়ে গেছে। তো এবারে ব্লগটা কেমন লাগলো বলবেন, ভিডিওগুলোর কোথায় কি কি ভালো লাগলো সেগুলো বলবেন। আর প্রচুর ক্লান্ত আজকে আমরা, প্রচুর ক্লান্ত, নাচ ফাচ করেছি, নাচ ফাচ। আর আমাদের তো জয় রক একটাই নাম, রূপম ইসলাম, সবসময় পাশে আছি, সবসময় পাশে থাকবো। আর ভিডিওটা দেখুন কেমন হয়েছে, কি রকম লাগলো, তো তারপর আফটার কমেন্টটা ভালো লাগলো সেটা বলবেন, কোন ইয়েগুলো লাইনগুলো কি কি ভালো লাগলো। তারপর আফতার এসেছিল, আফতারের ইয়েতে বেশিক্ষণ আর কাটাতে পারলাম না, শরীরটা দিয়ে উঠছিল না, তাই বাড়ি চলে এসেছি। তো স্টে টিউন গাইস, ভালো থাকবেন, চলুন ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।